সো হেই গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা পাখির সাথে পরিচয় করিয়ে দিব, যে পাখিটির দাম কিন্তু অনেক টাকা। এই পাখিটি আসলে খুবই সুন্দর দেখতে। এটা যখন ডানা ছাড়ায় প্রায় 4 ফিট পর্যন্ত এর ডানা ছাড়ায়, অনেক বড় ডানা। আমরা যখন দুই হাত একসাথে ছেড়ে দিই এভাবে, তখন কিন্তু এই পাখিটির, আমাদের হাত যত বড় হয় তখন পাখিটির হাত পাখাও কিন্তু তত বড় হয়। তো এই পাখিটির নাম হচ্ছে ম্যাকাও। এটা খুবই সুন্দর একটি পাখি, আপনি আমার সাইডে দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর পাখি। দেখুন, ওর নাম হচ্ছে, কি জানো তোমার নাম, তোমার নাম জানো কি বলো? খালি ঠোঁট ঠোঁট কামড়াচ্ছে কেন, ওদেরকে বলো। যাই হোক, ওর নাম হচ্ছে, আবার ডিস্টার্ব করে, কথা বলতেছি না। ওর কি নামে জানে ডাকে জানি না, তবে এই পাখিটি দেখে আমার খুব ভালো লেগেছে। এই পাখিটি মূলত 1,20,000 টাকা দাম, ঠিক আছে? এটা ছোটবেলায় আনা হয়েছিল, ছোট বলতে মানে ঝাড়া হয়ে গেছে তখন আনা হয়েছিল। আমি 2 বছর আগে একবার দেখেছিলাম, আর এই প্রথম দেখলাম, আবার অনেকদিন পর 2 বছর পর এই পাখিটি দেখলাম। তো পাখিটি খুবই সুন্দর, এটা কথা বলে, দেখেন পাও তুলে দিচ্ছে, পাখিটি কিন্তু কথা বলে। তো আপনারা চাইলে এই ধরনের পাখি আপনারা বাড়িতে রাখতে পারেন, খুবই সুন্দর। এটা শিকারি হয়, এটা কিন্তু কথা বলতে পারে আপনার, এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক যে সে কথা বলতে পারে। আর এই পাখিটির আপনার দেখুন কত সুন্দর করে করে যে ডাকবে। যাই হোক, এরকম করে ডাকে, ও ওকে যদি রাগানো যায় তাহলে কিন্তু ও হচ্ছে ই করে, কি আছে যে কথা বলো, কথা বলো, বন্ধুদের সাথে কথা বলো, বলো আপনারা কেমন আছেন, বলো। যাই হোক, ও এখন কথা বলবে না, তো যখন ফ্রি থাকে তখন কিন্তু ও কথা বলে। খুবই সুন্দর এই পাখিটি, এর নাম হচ্ছে ম্যাকাও, 1,20,000 টাকা। এটা আপনি চাইলে ঢাকা থেকে কিনতে পারেন, অথবা আমার কাছে আরেকটা পাখি আছে, যদি আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ময়না পাখি, এটাও কথা বলে, দুইটা পাখি কথা বলে। এটা খুবই সুন্দর ময়না পাখি। এই পাখিটাও আমি 2 বছর আগে দেখছিলাম, একই সাথে তারা ছিল। তো এখন ধরুন এখন খুবই বড় হয়ে গেছে, এই পাখিটি যখন আনা হয়েছিল তখন ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। ময়না কথা বলো, হ্যাঁ কথা বলো, ময়না কে আসছে? যাই হোক, ও কথা বলে, কিন্তু দুইজনে এখন কথা বলছে না। এটা হচ্ছে ম্যাকাও, অনেক সুন্দর। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য এই পাখিটি দেখানোর জন্য। দেখুন এর ন্যাজটা, দেখুন আমি যদি আপনাদেরকে একটু ন্যাজটা দেখাই, দেখেন বিশাল বড় পাখি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন অনেক বড় পাখিটি, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।